আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক পুরনো একটা রেসিপি। এই রেসিপিটির নাম হচ্ছে মুইঠা পিঠে। তো চলো কিভাবে এই পিঠেটি তৈরি করছি দেখতে থাকো তোমরা। প্রথমে আমি উনুন জ্বালিয়ে দিচ্ছি। উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এই রেসিপিটা তৈরি করতে কিছুটা গরম জলের প্রয়োজন, সেই জন্য আমি গরম জল করে নিচ্ছি। এই জলটা খুব একটা ফুটানোর প্রয়োজন নেই, সামান্য একটু উষ্ণ গরম জল করলে হয়ে যাবে। এখানে আমি মোটামুটি হাফ লিটারের মতো জল দিয়েছি। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। জলটা আমার গরম হয়ে গেছে, হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখন আমি একটা কাই তৈরি করব। এই পিঠেটি চালের গুঁড়া এবং আটা দিয়েও তৈরি করা যায়। আমি চালের গুঁড়ো দিয়েই তৈরি করছি, আটার গন্ধটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি চালের গুঁড়ো দিয়ে করছি। তোমরা যদি আটা দিয়ে করো ঠিক এমনিভাবেই তৈরি করবে। খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি উনুনের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। আমার মিশানো হয়ে গেছে। তোমরা কি করে বুঝবে যে মিশানো হয়ে গেছে? যখনই দেখবে খুব সুন্দর একটা দোলা পেকে আসছে, তখনই তোমরা বুঝতে পারবে এটা তৈরি হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে দেব। এই কাইটাকে আমি কিছু সময় ঠান্ডা করে নিয়েছি। এখন আমি শুকনো চালের গুঁড়ি দিয়ে এই কাইটাকে সুন্দর করে মেখে নেব। কিছুটা জল বসিয়ে দিয়েছি, এই পিঠেগুলোকে আমি রান্না করে নেব। সেই জন্য বেশ ভালো করে আমি কাইটাকে মেখে নিয়েছি। এখন আমি পিঠে তৈরি করব। এই দু হাতে আমি শুকনো চালের গুঁড়ো মেখে নিচ্ছি। দেখো আমি পিঠে তৈরি করে নিলাম, ঠিক এমনিভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। এই পিঠে তৈরি করা কোনো রকম ঝামেলা নেই, একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাচ্ছি। এমনিভাবে পিঠেটা তৈরি করবে, সামনের দিকটা সরু থাকবে, পিছন দিকটা মোটা থাকবে। তারপরে হাতে দুটো আঙ্গুল দিয়ে চাপ দেবে পিছন সাইডে। দেখো ডিজাইন হয়ে গেল। সবগুলো মুঠি পিঠে আমি তৈরি করে নিয়েছি। পিঠে তৈরি করতে করতে এদিকে আমার জল গরম হয়ে গেছে, এখন আমি পিঠেগুলোকে জলে ছেড়ে দিচ্ছি। জলে দিয়ে তোমরা এগুলোকে হাই হিটে 3 মিনিট জাল করে ফুটিয়ে নেবে। আলতো হাতে আমি একটু নেড়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, বেশি তাড়াহুড়া করলে ভেঙে যাবে, এটাকে খুব সাবধানে করতে হবে। 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এখন আমি নামিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি, দুধটাকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে ওঠা অবধি এখন আমি জাল করব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যে যেমন মিষ্টি খাও তেমন দেবে। চিনি গলে আসা অবধি আমি আর কিছুক্ষণ জাল করব। দুধটা আমার ফুটে উঠেছে, এখন জল ঝেড়ে রাখা মুঠিগুলোকে আমি দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি বলক আসা অবধি পুরো হাইটে জাল করে নেব। আমি যে মুঠাগুলোকে সিদ্ধ করেছি সেখান থেকে আমি কিছুটা জল নিয়েছি, সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো শুকনো জালের গুঁড়ো।
বেশ ভালো করে গুলে নিয়েছি। গুলে রাখা মিশ্রণটাকে এখন আমি এই মুঠের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি আবার আলতো হাতে বেশ ভালো করে নেড়ে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি ঝোলটা এখন পাতলা আছে, ঘন হয়ে আসা অবধি আমি জাল করব। মুঠে পিঠেটা আমার হয়ে গেছে, দেখো আগের থেকে অনেক ঘন হয়ে গেছে, দেখো কত ঘন হয়ে গেছে। এখন আমি পিঠেটাকে নামিয়ে দেবো। দেখো মুঠে পিঠেটা ঠান্ডা হওয়ার পরে আরো কতটা সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর। এটা দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু। এমনিভাবে তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে। আজকে আমি যেভাবে এই মুঠে পিঠেটি তৈরি করলাম তোমরা অবশ্যই এমনিভাবে বাড়িতে তৈরি করে খাবে, খেয়ে দেখে বলবে কেমন লাগছে। আমার কাছে তো খেতে খুবই টেস্টি লাগছে, তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবে কেমন লাগছে। আজকে খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি, আশা করি সকলেরই খুব ভালো লাগবে। ভালো লাগলে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। টাটা।